কোটি কোটি টাকা নিয়ে কেন করে মুক্তিপাত করে খা, আর যেন বাংলার লোক খেতে পায় না, কোথাও গিয়ে লাড্ডু নিয়ে দৌড়চ্ছে, কোথাও গিয়ে টাকার বান্ডিল নিয়ে দৌড়চ্ছে। টাকা দিয়ে টাকা লোকে যা করার বলবে, আমি তো আর বলবো না, নিয়ে দিন, কারণ ঘুষের টাকা নেওয়া পাম, কিন্তু জেনে রেখে দিন, যদি মনে করো থাকো তোমরা মোহাম্মদ বিন তুগলকের মতো দিল্লিটা হঠাৎ কলকাতায় স্থানান্তর করে দিলাম, আবার কলকাতা থেকে অন্য জায়গায় নিয়ে চলে গেলাম, আর বাংলার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার জন্য দিল্লির নেতাদের কত বড় সাহস, বলে বাংলার মেধা, বাংলার ট্যালেন্ট, বাংলার মানুষের গর্ব, বাংলার মানুষের সংস্কৃতি, এই অভ্যন্তরটাকে মেরুদণ্ডটাকে কেউ ভেঙে দেবে। আমি বলি ক্ষমতা থাকলে কর, ক্ষমতা থাকলে করো, একটু করে দেখাও। দেখলে তো সকাল থেকে এত বৃষ্টি, অঝোরে বৃষ্টি, এনআরসি করব বলে ঈশ্বর ও আল্লাহ তেরে নাম চন্দ্র সূর্য গ্রহ দ্বারা পৃথিবী মামাটি মানুষ, যাও যাও ভালো করে প্রতিবাদ করো, আমরা সবাই আছি। প্রকৃতি মাথায় সাত না দিলে কিছু হয় না, মাথায় রাখবে, আর প্রকৃতি তাকেই সাথ দেয় যার সাথে মানবিকতা থাকে, ভালোবাসা থাকে, আজকের দিনে বলে যায় বিজেপি কে ধিক্কার জানায়, লজ্জাও করে না। সব ব্যাংক, ব্যাংকের মানুষগুলো কি করবে, 3,500,000 ব্যাংকের অফিসার মার্জারের নাম করে কলকাতা থেকে ইউপিআই হেডকোয়ার্টার তুলে নিয়ে যাচ্ছে, কত বঞ্চনা বাংলায়, এলাহাবাদ ব্যাংকের হেডকোয়ার্টার তুলে নিয়ে যাচ্ছে, যারা টাকা রেখেছেন আগামী দিন পাবেন তো সব ঠিক মতো। আমি অনেক আগে বলেছিলাম, আমি বললে প্রথমে ভাবে না, উনি বলছে একটু আগে কেউ কেউ বলে ফেলে, আর কারো কারো ভক্ত অনেক টাইম লাগে। আমি ইলেকশনের আগে বলেছিলাম এবার বুঝতে পারবেন এই গভর্নমেন্ট আসলে ব্যাংকের টাকা কার কত আছে দেখে নেবেন, দেখছেন তো দিন দিন সব নিয়ে চলে যাবে, বাজার থেকে কেউ আর গাড়িও কিনছে না, অলরেডি 2 কোটি লোক তো আগের বছর বেকার হয়েছে, এখন তো বলছে কেউ গাড়ি কিনছেই না, পুরো স্ট্রাইক, সারা ভারতবর্ষ জুড়ে হাহাকার চলছে, ভারতবর্ষ জুড়ে অর্থনৈতিক ধস নেমেছে। তাই জেনে রাখবেন এই চক্রান্ত গুলো অর্থনৈতিক ধসটাকে চাপা দেবার জন্য, ছাই চাপার মতো আগুনকে ঠিকই 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 করে জ্বলছে, আমরা এত ভোকালক নই। আজকে দেশের যা সিচুয়েশন, দোকানদারদের হাতে পয়সা নেই, ট্রেডারদের হাতে পয়সা নেই, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পাবলিক সেক্টর, রেল 14,00,000 এমপ্লয়ি গতি প্রাইভেট করে দেবে, বিএসএনএল ফোন প্রাইভেট করে দেবে, মাইনে পাচ্ছে না 3 মাস ধরে, 7 মাস দিদি, এবার হচ্ছে এয়ার ইন্ডিয়া 7 মাস মাইনে পাইনি এয়ার ইন্ডিয়া, অর্থাৎ দেখুন গভর্নমেন্টের যেগুলো গর্ব, এয়ার ইন্ডিয়া বিলগ্নিকরণ, রেল বিক্রি করে দাও, সেল বিক্রি করে দাও, বিএসএনএল ফোন বিক্রি করে দাও, ডিফেন্সের অর্গানাইজেশন অর্ডিনেন্স ফ্যাক্টরি সব বিলগ্নিকরণ করে দাও, ব্যাংকগুলো সব খেয়ে নাও, কেউ আর কলকিয়ে তো চাইবে না, কার টাকা কোথায় জমা পড়লো কেউ আর দেখতেও পাবেন না। আমাদের কতটুকু ছিল এজেন্সি, এজেন্সি কোথায় থাকে আর মানুষ কোথায় থাকবে সেদিন দেখে বাংলায় মুখ বন্ধ করা অত
বড় বড় কথা কথাগুলোর মধ্যে ধর্ম শেখাচ্ছ চলছে।
আমার অনেক প্রত্যাশা ইয়ান্ত জেনারেশনের কাছে। আমি তো সকালবেলায় ঘুরি আরম্ভ করি, আমি প্রে করি, যারা যোগা করে তারা ওম বলে, এটা অন্তর ধ্বং থেকে শুরু করে বেলুন মোবারকে এই বন্ধু আপনারা জানেন না, নতুন শিখছেন, আমাদের নতুন করে শেখাতে হয় না। আমাদের একটাই বিশিষ্টতা, আমাদের এখানে গণপতি পুজো হয়, সবাই যায়, লাড্ডু সবাই খায়, বিজেপি তোমার লাড্ডুর কারণে টাকা দিয়ে কিনে রাজনীতি, দুর্গা পুজো সবাই করে, পৃথিবী লাবড়া খেয়ে দেখেছে কেমন টেস্ট, এবার খেয়ে আমন্ত্রণ রইল, খেয়ে দেখে যাও কেমন টেস্ট, কালী পুজো এসো, পাঁচ রকম ভাজা খাওয়াবো, খিচুড়ি খাওয়াবো, লাবড়া খাওয়াবো, পায়েস খাওয়াবো, পাড়ায় পাড়ায় পুজো হয় ক্লাবে ক্লাবে, গণপতি পুজো তো আমার বাড়িতেও হয়, কে ভাই আর ভাই মানে ছাত্রী আমি ভাগ মে নেই যাতি আমায় শেখাচ্ছে ধর্ম, বড়দিন আমরা পালন করি না, সব কটা আমরা কেক খাই, খাই কি খাই না, আমরা চাকরি খাই না, ঈদের দিন আমরা বিরিয়ানি অথবা ফিরনি যাই দিক সময় আমাদের দেয় আমরা খাই, বুদ্ধ ধর্মের এই জেনারা আছেন, বুদ্ধং শরণং গচ্ছামি, সঙ্গম শরণং গচ্ছামি, শান্তি শরণং গচ্ছামি, আমরা বলি না, আমি পরিষ্কার বলে যাই, হিন্দু মুসলিম শিখে যাই, ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, জাতির ভিত্তিতে এনআরসি মানব না, মানব না, মানব না, যারা বাংলায় আছেন মানব না, এটাই বাংলার কৃষ্টি, রামকৃষ্ণ পরমহংসদের থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছে, কয়েকটা লোক রাতারাতি ঠিক হয়, যারা ভয় পায় না, যারা এগিয়ে যায়, যারা অন্যায়কে মানে না, প্রতিরোধ করে, প্রতিবোধ করে, শোষণের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, অবহেলার বিরুদ্ধে, মানুষের উপর অবিচারের বিরুদ্ধে, ভাগাভাগের বিরুদ্ধে, আমি চাই আমার ছাত্র যৌবন একজোট হয়ে এগিয়ে আসুন, ভুলে যান কোন রাজনৈতিক দল করেন, সিপিএমের অস্তিত্ব এখানে নেই, কংগ্রেসের অস্তিত্ব এখানে নেই, বিজেপিকে লড়তে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস, বিজেপির অস্তিত্ব এখানে টাকায় ওড়ে, টাকা বিজেপিকে লড়বার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে, কজনকে জেলে ঢোকাবেন, ঢোকান না, একটু দেখি না কটা জেল তৈরি করতে হয়, আসামে যাদের নাম্বার দিয়েছে একটা জেল তৈরি করছে, তাদের সব জেলে রেখে দেবে, আর বাংলায় আমার পরেও আমার ছোটরা আসবে, আমি যতদিন বেঁচে আছি তোমার ক্ষমতা থাকলে তুমি এনআরসি করবে, আমি মরে গেল আমার দল করতে দেবে না, আমাদের ইয়াং জেনারেশন চারটি জেনারেশন আমি তৈরি করে দিয়ে গেছি, গেম ইজ নট দ্যাট ইজি, তোমরা করবে আর ওখান থেকে দমদম করে পুলিশ চলে আসবে, আমাদের এখানেও দমদম আছে, তোমার ওখানে যদি দমদম করে চলে আসে আমার এখানেও দমদম আছে, নেই বেঙ্গলিয়া দমদম আছে কি নেই, দমদমের পরিবর্তে আর একটা দমদম দিয়ে দেবো, তুমি দমদমে অনুদম দেবে, আমি তোমাকে মানবিকতা দিয়ে আন্দোলন দিয়ে জয় করিয়ে দেবো, আমি দেখবো কার কত চোখ, সুতরাং পরিষ্কার বলে যাই এনআরসি নিয়ে বিজেপিকে জানাই ধিক্কা, আমি বলবো আপনারা সবাই বলবে, কেউ মনে রাখবেন এই কর্তব্য আমাদের সবার, হিন্দু মুসলিম শিখ ঈসাই বাংলা হিন্দি উড়িয়া সবাই যে একসাথে নিয়ে বিজেপিকে ধিক্কার,
যাবার আগে শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নেবার আগে তাই তাক দিয়ে যাই। দানবের সাথে যারা সংগ্রামের করে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, আর মা দুর্গা আসছে অসুর শক্তি বিনাশিনী মা গো জাগো, জাগো দুর্গা জাগো, দশ প্রহর আমি ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী, শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ভক্তি সাহা সাধা নমস্তুতে। মা গো শক্তি দাও, আরো শক্তি দাও, সেই শক্তি নিয়ে যেন ওই অশুভ শক্তিকে আমরা বিনাশ করতে পারি। আর মানুষ